বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সকলে ফেসবুক ইউজ করেন, আর ফেসবুকে ম্যাক্সিমাম সময় কি করেন, বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করতে ব্যস্ত থাকেন, না হলে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে ব্যস্ত থাকেন। কিন্তু বন্ধুরা, ওই বাজে সময়টুকু নষ্ট না করে যদি আপনি মনে করেন সামান্য এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা মাসের শেষে ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা হয়তো শুনে অবাক হচ্ছেন না বন্ধুরা, অনেকেই কিন্তু ফেসবুক পেজ তৈরি করে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর আজকের এই ভিডিওতে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে তৈরি করতে পারবেন সেটা একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি আর বেশি কথা না বলে আমি সরাসরি আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই। তো বন্ধুরা, চলে এসেছি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনারা যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট না করে থাকেন, সর্বপ্রথম প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন, এবং তারপরে আমি আপনাদেরকে যে স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো ফলো করবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনে লগ ইন করার পরে আপনারা একদম কর্নারের দিকে দেখুন একটা থ্রি লাইন রয়েছে, ওই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে দেখুন এখানে কিছুটা নিচের দিকে যাওয়ার পরে পেজেস নামে একটা অপশান, তো এই আইকনে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি আমার তিনটা পেজ তৈরি রয়েছে। তো আপনাদেরকে এখন নতুন একটা পেজ তৈরি করে দেখাবো। তো তার জন্য বন্ধুরা যেটা করবেন, দেখুন বাম দিকে একটা ক্রিয়েট বাটন রয়েছে, ক্রিয়েট অপশান, তো একদম প্রথম নম্বর অপশান, তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, এবং কিছুটা নিচে দেখুন গেট স্টার্টেড নামে একটা বটন রয়েছে, তো আপনারা সোজা গেট স্টার্টেড বটনে ক্লিক করবেন। তো গেট স্টার্টেড বটনে ক্লিক করার পরে কিন্তু এখানে সর্বপ্রথম স্টেপটা হচ্ছে পেজের নেম দিতে হবে, মানে আপনি আপনার ফেসবুক পেজে কী নাম রাখতে চাইছেন সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে আমি আমার বিএম ব্লগস দিতে চাইছি। দেখুন বন্ধুরা, এখানে আমার বিএম ব্লগস একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এবং সেই চ্যানেলের সাপেক্ষে একটা আমি পেজ তৈরি করছি। আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যাবেন, চ্যানেলের লিঙ্ক এবং পেজের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি বিএম ব্লগস লিখে দিচ্ছি, এবং লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করছি। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলছে। তো এখন আপনার ফেসবুক পেজটা কোন ক্যাটাগরির, কমেডি ক্যাটাগরির, কি পার্সোনাল ব্লগ, কি রেস্টুরেন্ট বা বিউটি, কোন কসমেটিক, পার্সোনাল কেয়ার, যে কোনো ক্যাটাগরি আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাবেন বা আপলোড করবেন সেই ক্যাটাগরিটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে নর্মালি পার্সোনাল ব্লগ এবং আমি কমেডি লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতেই দেখুন এখানে আবার একটা অপশান চলে এসেছে, যেখানে আপনাকে অ্যাড্রেস অ্যাড করতে বলছে। তো আপনি আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। যদি না অ্যাড করতে চান তাহলে নিচে দেখুন একটা আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস বাটন রয়েছে, তো এই বক্সে আপনারা ক্লিক করবেন, এবং বক্সে ক্লিক করে কিন্তু আপনারা নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে চলে যাবেন। তো এখন আমি সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে নেক্সট বাটনে ক্লিক করতে কিন্তু আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হলো, যেখানে আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করার কথা বলছে। তো আপনি আপনার গ্যালারি থেকে আপনার তৈরি করা ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটো অ্যাড করে নেবেন, যেটা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে এই ফটোটা বেছে নিয়েছি, এবং বেছে নেওয়ার পরে ওপরে দেখুন কর্নারে একটা সেভ বাটন রয়েছে, তো এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই ফটোটি ফেসবুক পেজের প্রোফাইল ফটো হিসেবে সেভ হয়ে যাবে। আপনারা যদি নিউজ ফিডে শেয়ার না করতে চান তাহলে নিচের বক্সটা আনটিক করে দিবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফেসবুক পেজের যে প্রোফাইল ফটো সেটা অ্যাড হয়ে গেছে। এবার আপনারা কভার ফটো অ্যাড করতে চাইলে ওখানে ক্লিক করবেন, দেখবেন গ্যালারি ওপেন হয়ে যাবে, এবং গ্যালারি থেকে আপনার ফেভারিট ফেসবুক পেজের কভার ফটোটা বেছে নেবেন, এবং বেছে নিয়ে ওপরে থাকা সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুক পেজের কভার ফটোও সেভ হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা দেখুন, এখানে প্রায় চারটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এবং নিচে থাকা ডান বাটনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে পরবর্তী স্টেপে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পরের স্টেপে আসতে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা, যেটাতে হোয়াটসঅ্যাপ ওপেন রয়েছে এবং যেটাতে আপনারা ফেসবুক লিঙ্ক করে রেখেছেন, তো ওই নাম্বারটা আপনাকে অ্যাড করার কথা বলছে আপনার ফেসবুক পেজে অ্যাজ এ হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে। তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন, না হলে আপনারা ব্যাকে ফিরে গিয়েও পরের স্টেপে যেতে পারেন। তো বর্তমানে আমি কন্টিনিউ করছি না, আমি ব্যাকে ফিরে যাচ্ছি, এবং পরের স্টেপটা কী করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পরের স্টেপে যাওয়ার পরে বন্ধুরা এরকম একটা নেক্সট বাটন পাবেন, আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, দেখবেন ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশান চলে আসবে। তো এখন আপনার ফেসবুক পেজে যারা যারা বন্ধু রয়েছে তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন, তো তাদের কাছে এই ফেসবুক পেজের নোটিফিকেশান যাবে, এবং তারা যদি ওই পেজটা লাইক করে বা ফলো করে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার কিন্তু খুব দ্রুততার সাথে বাড়বে। তো অবশ্যই বলবো আপনারা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সিলেক্ট করে নিয়ে
ফ্রেন্ডদের ইনভাইট করবেন। তো এরপরে আপনারা স্লাইড করবেন, তো এরপরে এই অপশন পাবেন। তো এখানে কিছু করার দরকার নেই, আবার স্লাইড করবেন এবং কানেক্ট হোয়াটসঅ্যাপের কথা বলবে। তো কিছু করার দরকার নেই, আপনারা চাইলে পরবর্তী সময় সব কিছু করতে পারবেন। তো আবার স্লাইড করবেন এবং স্লাইড করার পরে এখানে ক্রিয়েট পোস্ট অপশন এসছে। তো কিছু করার দরকার নেই, আপনারা সব কিছু স্লাইড করবেন। স্লাইড করে আপনারা নেক্সট স্টেপে কী হয় দেখুন, এখানে অ্যাড বাটন একটা অপশন এসছে। আপনারা চাইলে যে কোনো বাটন আপনারা আপনার ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন, ফলো বাটন হোক কি ওয়াচ ভিডিও বাটন হোক, যে কোনো বাটন। তো পরের স্টেপে দেখুন এখানে গেট স্টার্টেড বাটন চলে এসছে স্লাইড করতে। তো আপনারা গেট স্টার্টেড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা পরের স্টেপে চলে যাবেন। তো পরের স্টেপে আসার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার পেজ প্রায় 99% রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনার পেজের যে অ্যাবাউট সেকশন রয়েছে অর্থাৎ ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা অ্যাড করতে পারবেন। তার জন্য দেখুন এই অ্যাবাউট বাটনে ক্লিক করলে আপডেট ডেসক্রিপশন নামে একটা অপশন রয়েছে। তো এখানে আপনারা আপনার ফেসবুক পেজটায় কোন টপিকের ভিডিও আপলোড করবেন বা কী রয়েছে আপনার ফেসবুক পেজের সেটা ডিটেলস এখানে লিখতে হবে। তো আপনারা চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন। তো এখানে আমি বেঙ্গলি কমেডি ভিডিও, ব্লগ ভিডিও এগুলো লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, নিচে একটা সেভ বাটন রয়েছে। তো সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার অ্যাড করার কথা বলবে। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না হলে বন্ধুরা নিচে দেখুন মাই পেজ ডোন্ট হ্যাভ এ মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করে আপনারা পরের স্টেপে যেতে পারেন। তো বন্ধুরা এখন যে আপনাদেরকে স্টেপগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনারা যে কোনো সময় করতে পারবেন। তবে যখন আমি আপনাদেরকে 99% বললাম তখন কিন্তু আপনার পেজটা অলরেডি তৈরি হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলো হচ্ছে এক্সট্রা যেগুলো আপনারা পরবর্তী সময় অ্যাড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখানে আবার একটা অপশান এসছে পরের স্টেপে, ওয়েবসাইট অ্যাড করার কথা বলছে। তো আপনার যদি ওয়েবসাইট থাকে এখানে অ্যাড করবেন, আর যদি না থাকে আপনারা নিচে থাকা গোল আইকনে ক্লিক করে নিচে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা পরের স্টেপে চলে যাবেন। কিন্তু বন্ধুরা আমাদের একটা ওয়েবসাইট রয়েছে bmtricks.in, আপনারা অবশ্যই ভিজিট করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অনেক হেল্পফুল পোস্ট পাবেন আপনারা এবং অবশ্যই বন্ধুদের সাথে এই লিঙ্কটি শেয়ার করবেন। তো বন্ধুরা এখানে আমাদের ওয়েবসাইট bmtricks.in রয়েছে, এটা লিখে দিচ্ছি এবং লিখে দেওয়ার পরে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে কিন্তু আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। তো পরের স্টেপে বন্ধুরা একটা ইমেল আইডি অ্যাড করার কথা বলছে। তো আমি এখন অ্যাড করছি না, নিচের গোল আইকনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে পরের স্টেপে চলে যাচ্ছি। তো দেখুন পরের স্টেপে আসার পরে এখানে আপনারা এই যে আপডেট আওয়ারটা যেটা রয়েছে সেটা রেখে দিবেন এবং নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে পরের স্টেপে এগিয়ে যাবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনার ফেসবুক পেজ তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার চলুন আমি ব্যাকে ফিরে গিয়ে আমার ফেসবুক পেজটা তৈরি হয়েছে নাকি আমি দেখি। তো বন্ধুরা ব্যাকে ফিরে যাচ্ছি এবং ব্যাকে ফিরে গিয়ে দেখুন বন্ধুরা উপরে যে এই যে পেজের আইকনটা রয়েছে, পেজের আইকনে ক্লিক করছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার তিনটা পেজ ছিল, আর একটা পেজ অ্যাড হয়ে গেছে বিএম ব্লগস। তো দেখুন চারটা পেজ হয়ে গেল এবং এই পেজে ক্লিক করলে কিন্তু আপনারা সব কিছু ডিটেলস পাবেন। এখানে আপনারা চাইলে পরবর্তী সময় যে পাশে থাকা এই যে পেন আইকন এডিট পেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু সব কিছু এডিটও করতে পারবেন। এবং আপনাদেরকে বলবো এই যে ইনভাইট ফ্রেন্ড বাটনটা রয়েছে, এখানে ইনভাইট ফ্রেন্ড বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুকের সমস্ত বন্ধুদের অবশ্যই ইনভাইট করবেন যাতে তারা আপনার ফেসবুক পেজের ফলোয়ার হয়। তো এখন বন্ধুরা আছি যে আপনারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন কিভাবে। এতক্ষণ তো আমি বললাম কিভাবে তৈরি করতে হয় ফেসবুক পেজ। তো টাকা ইনকাম করার জন্য আপনারা যেরকম জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়, ঠিক একইভাবে আপনারা ফেসবুক পেজেও ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে যাতে ওই ভিডিওগুলো দেখে আপনার ভিডিওগুলোকে শেয়ার করে, ফলো করে, লাইক করে, কমেন্ট করে। তো ভালো কোয়ালিটি থাকলে, ভালো কন্টেন্ট থাকলে অবশ্যই আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়বে। এবং শুধু ফলোয়ার বাড়লে হবে না বন্ধুরা, আপনাকে ইউটিউবে যেরকম ভিডিও আপলোড করতে করতে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার গেন করতে হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেন করতে হয়। ঠিক একইভাবে আপনারা কিন্তু ফেসবুকেও আপনাদেরকে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে হবে। আপনাকে আপনার ফেসবুক পেজে 10000 ফলোয়ার্স গেন করতে হবে এবং লাস্ট ষাট দিনের মধ্যে আপনাকে কমপক্ষে 600,000 মিনিট ওয়াচ টাইম গেন করতে হবে। এবং আরও বিস্তারিত জানার জন্য বন্ধুরা এখন যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিটেলসটা ফেসবুকের তরফ থেকেই রয়েছে, আপনারা ডিসক্রিপশনে যাবেন, লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গিয়ে সব কিছু ডিটেলস পড়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা খুবই খুশি হবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করা যায় এবং পেজ থেকে কিভাবে মাসের শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনলাইন ইনকাম রিলেটেড এই ধরনের আরো কিছু আপডেট ফিউচারে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল BM Tricks কে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।